সিপিআইএম অফিসে হামলার ঘটনায় গ্রেপ্তার নেই। প্রতিবাদে দক্ষিণ ত্রিপুরা জেলা সাব্রুম থামা ঘেরাও করল বামেরা। দক্ষিণ ত্রিপুরা জেলা সাব্রুমে সিআইটিইউ ও সিপিআইএম দলের অফিসে হামলা হলো। সিপিআইএম দলীয় নেতাদের উপর আক্রমণ হলো, কিন্তু ঘটনার সাথে জড়িত হামলাকারীদের বিরুদ্ধে ঘটনার এক সপ্তাহ বাদেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। আক্রান্তরা দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম থানাতে নামথাম দিয়ে অভিযোগ করার পরও কেন পুলিশ নীরব, এই নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলা সাব্রুম থানা ঘেরাও করল বিধায়ক প্রভাত চৌধুরীর নেতৃত্বে বাম নেতা কর্মীরা। বাম কর্মীরা থানা ঘেরাও করেছে, খবর পেয়ে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। পুলিশ আধিকারিককে বাম নেতারা সরাসরি জানিয়ে দেন, আগামী এক সপ্তাহের মধ্যে যদি পুলিশ অভিযোগ মোতাবেক অপরাধীকে আটক না করে তাহলে সিপিআইএম দল বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ঠিক আছে, আমাদের যা করণীয় যা স্টেপস আছে আমরা যা করণীয় আমরা সেটাই করছি। আপনারা হল যেটা করতেছেন সব সময় কি এটা হবে? কবে করবেন সময় তো না স্যার, আমাদের সন্তানদের প্রতি সম্মানটা থাকে আর আপনারা যদি চান তাহলে পরিষ্কার কথা আমরা কমপ্লেইন দিছি। আপনারা থানাতে বইয়া যেটা করতেছেন বাজে কিছু করতেছেন, তাহলে পরবর্তী সময় কি এভাবেই চলবে? চলতে আছে তো থানাতে বইয়া চলতে আছে ইনভেস্টিগেশন থানা। আমি আপনাকে বলছি সবের ক্ষেত্রে এইভাবে চলবে কিনা তার জন্য তো বলছি। আপনারা বিস্তারিত যদি আলোচনা করতে চান 4-5 জন ডিপেন্ডেন্ট আছেন, কারণ এটা বিস্তারিত আলোচনা এখানে বলে যা হবে আপনার অ্যাকশন এখানে যা হবে ওখানে বসলে অ্যাকশন হবে, এই সেম অ্যাকশনই হবে, নাথিং নিউ উইল হ্যাপেন, কিছুই নতুন ঘটবে না। আপনি এখানে যেই বলছেন ওখানে বসে একই কথা, সেটাই তো বলছি। আপনি কিছু করে যে কমপ্লেইন দিয়েছেন সেটা যথাযথ ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশন আপনারা যাবার ইনভেস্টিগেশন ক্লিয়ার আছে স্যার। আমরা আপনাদের কথা আচ্ছা 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 আপনারা আমাদের কথা ইনভেস্টিগেশন চলছে আপনাদের কথা মানলাম। আপনারা বোধহয় আমার আয়ু গেছে এক্সামিন করতেছে স্যার, আপনারা কোন কিছু করতে পারছেন না আয়ু গেছে না না আপনারা আপনারা কথা বলতে যাচ্ছেন না 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 কমপ্লেন দিলে এটা ইনভেস্টিগেশন হবে, কিন্তু তারে সামনে কি হইল দেখছেনি? হ্যাঁ হ্যাঁ আইছে না আপনি এটাকে আপনার কোনো রকমের আপনি ইয়ে করছেন না, তো এখানে দাঁড়িয়ে বলুন কি হয়েছে? আমরা যে নাম নাম দিয়ে যে এফআইআর করেছি কি হয়েছে? আপনাদের যে রেসপেক্ট, যে গরিমা, আপনাদের বুদ্ধি, এই গরিমাটাকে আপনারা জলে বেঁচে দিতে দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের পুলিশ সম্পর্কে ত্রিপুরা জনগণের যথেষ্ট রেসপেক্ট আছে। এই বিগত 4 বছরে এই পুলিশের উদ্ধির প্রতি জনগণের কোনো আস্থা বিশ্বাস নেই, কেন নেই আপনাদের কার্যকলাপে এটা প্রমাণ হয়েছে। তো এই বুদ্ধিকে সম্মান রাখার জন্য যে কসম খেয়ে আপনারা এখানে কনস্টিটিউয়েন্সি রক্ষা করার জন্য আপনারা জনগণের ধায় মাল সম্পর্ক এটাকে রক্ষা করার জন্য আপনারা কসম খেয়েছেন, এটাকে কী করেছেন আপনারা? নাম দাম দিয়ে আমরা এফআইআর করেছি, তো আপনাদের তো দিনের বেলায় প্রকাশ্য দিনের বেলায় একটা স্বীকৃত রাজনৈতিক দলের অফিসে হামলা করলো, নাম নাম দিয়ে আমরা এফআইআর করলাম, আপনাদের কোনো অ্যাকশন নেই, আপনাদের কোনো মানে উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কী করে আমরা আপনাদের প্রতি আস্থা আমরা বিশ্বাস রাখব? আমরা তার জন্যই বলছিলাম যে এসে আপনারা কথা বলুন, ভেতরে এখনো তো বলছি আমরা আপনাদের কমপ্লেন মোতাবেক আমরা কেস রেজিস্টার করেছি, যে পাসটা এফআইআর দেওয়া হয়েছে রেজিস্ট্রি ডাজ নট মিন দ্যাট ইট ইজ এম ইজ ক্লোজ, না না ইনভেস্টিগেশন চলছে, কি চলছে, কতটুক চলছে, আমরা নাম দিয়ে নাম দিয়ে ধাম দিয়ে আমরা সবাই নাম দিয়ে পড়ে গেছে। তাহলে সরাসরি সবাই আমরা ইনভেস্টিগেশনে যেগুলো আছে প্রসিডিউরে যে স্টেপগুলো আছে সেগুলো আমরা নিচ্ছি, না সবই নিচ্ছি, বড় একটা আশ্বাস করছি, না না ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার পরে আপনাদের যত পলিটিক্যাল সাপোর্টারই আছে যারা
আপনারা যে এলিগেশন মানে এলিগেশনটা ওর এগেইনস্টে আসছে ওরা ভিকটিমাইজড উনারই ইয়ে দিবেন সাক্ষী দিবেন তাহলে তো আমরা অতরূপ আপনারা নিশ্চিত থাকতে পারেন যে যদি উইটনেস যদি হোস্টেল না হয় তাহলে কিন্তু চার্জশিট হবে কনভিকশন হবে বুটিক শাড়ির মেলা বিশেষ ছাড় সহ শারদিয়া সেল স্থান এসটিএস ক্লাব ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি 25 আগস্ট থেকে 28 আগস্ট 2022 চার দিন ব্যাপী বৃহস্পতিবার থেকে রবিবার সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমাদের এই প্রদর্শনী খোলা থাকবে কলকাতা বুটিক শাড়ির মেলা বিশেষ ছাড় সহ শারদিয়া সেল স্থান এসটিএস ক্লাব ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি 25 আগস্ট থেকে 28 আগস্ট 2022 চার দিন ব্যাপী বৃহস্পতিবার থেকে রবিবার সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমাদের এই প্রদর্শনী খোলা থাকবে